আমার কিন্তু বাংলা সাপোর্ট করতেছে, এটা চমৎকার বিষয়। আচ্ছা আমাদের ওয়াচ যেটা আছে আমাদেরকে খুব একটা কনসিস্টেন্সি দেখাইতেছে না ওয়াচে, মানে ভাই এটা এই পর্যন্ত আমি আর আগে কোনো ঘড়িতে দেখিনি, এমনকি অ্যাপল ওয়াচেও আমি পাইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমার হাতে আছে আপনাদের সবার পছন্দের এবং সবাই প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করতেছিলেন কসপেটের কসপেট ট্যাঙ্ক T2 এবং কসপেট ট্যাঙ্ক M2। তো আজকে আমরা ভাই এই ওয়াচটা রিভিউ করবো, আপাতত রেখে সাইড রেখে দিলাম। ফার্স্ট আমরা একটা প্যাকেট দেখি, প্যাকেটটা ভাই অনেক ডিজাইনিং করেছে, প্যাকেটের গ্রাফিক্সটা কিন্তু বেশ ভালোই করেছে, বেশ চমৎকার। আমরা এটাকে আনবক্সিং করে ফেলতেছি। বাহ, খুবই চমৎকার ভাই, প্যাকেটটা খুবই গ্লসি করেছে ভাই, এটাও ভালো লাগতেছে। এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো যাই হোক, আমরা এটাকে খুলে ফেলি। প্লাস্টিক, তো এই হচ্ছে আমাদের মেইন ঘড়ি। প্রথমে আমরা স্ট্র্যাপ বের করি, স্ট্র্যাপগুলো চমৎকার, একটা রাগেড রাগেড ফিল আছে স্ট্র্যাপের ভিতরে। এখানে দেখেন ভাই একটা টেক্সচার আছে, এই স্ট্র্যাপটা আমার কাছে মনে হচ্ছে অ্যামাসফিট T-Rex 2 যেটা আছে না, ঠিক ওইটার মতো লাগতেছে অনেকটা, সম্ভবত সেখান থেকে ইন্সপাইরেশন নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের ওয়াচ বডিটা, এটা কোনো ওয়্যারলেস চার্জার না, এটা হচ্ছে সিম্পলি ডঙ্গল চার্জার। এই হচ্ছে আমাদের ম্যানুয়াল, এখানে দেখেন কসপেট ফিট অ্যাপটা ইনস্টল করতে হবে। সাথে ভাই আমাদের একটা গ্লাসের প্রোটেক্টর দেওয়া আছে, গ্লাস প্রোটেক্টর লাগানোর জন্য ড্রাই এবং ওয়েট পেপার দেওয়া আছে, এবং ডাস্টকে আরও ক্লিন করার জন্য ডাস্ট অ্যাবজর্বার দেওয়া আছে। স্ট্র্যাপটা আমরা লাগিয়ে ফেলি। ভাই দেখেন স্ট্র্যাপের এখানে এল শেপের কাট আউট থাকার কারণে খুব দ্রুত কিন্তু আমার স্ট্র্যাপটা লেগে গেছে, এটা বেশ ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমাদের স্ট্র্যাপটা লাগানো হয়ে গেছে। তো ভাই রাউন্ড শেপের এই ওয়াচটা কিন্তু আসলেই খুব সুন্দর লাগতেছে। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে ভাই এটা একটা রাগেড স্মার্ট ওয়াচ, এবং দেখেন ভাই পুরোটা মেটাল বডি করছে ভাই, খুবই চমৎকার। আমার কাছে এটা দেখতে আসলে অনেক ভালো লাগতেছে, দেখেন রাগেড স্টাইল লেখা আছে, বাটন দুটো খুব রাগেড শক্ত, কেচি দিয়ে বাড়ি দিলেও ভাঙবে না, এরকম একটা অবস্থা। ভাই জিনিসটা আসলে খুবই চমৎকার দেখতে, এবং এই যে ফুল মেটাল বডির কালারটাও খুবই সুন্দর করেছে, এটার ডিজাইনটা অনেক প্রিমিয়াম করেছে, একটা গ্লসি লুক আছে। এখানে দেখেন একটা মাইকের ব্যবস্থা করা আছে, কে জায়গায় ভাই স্পিকার আছে, আর এখানে বডি বাম্প করা আছে, মানে যে কাস্টটা আছে যেন সরাসরি আঘাত না লাগে, এভাবে যদি পড়ে যায় ধপ ধপ করে তাহলে প্রথম আঘাতটা লাগবে আপনার বডি বাম্পের উপরে, কাচের উপরে লাগবে না, কাস্টটা ফাটবে না। আর এমনি তো এই যে কাস্টটা আছে এটা হচ্ছে টেম্পার্ড গ্লাস দেওয়া হয়েছে, তারা কোম্পানি থেকে বলতেছে ভাই এটা 9-inch ডুয়েল গ্লাস কভার, প্লাস হচ্ছে ভাই হ্যাভি টেম্পার, এটা খুব ভালো করেছে। এবার যদি আমরা পিছনে দেখি, পেছন পাশটা ভাই প্লাস্টিক করা হয়েছে, এবং আপনি জুম করলে কিন্তু সেন্সর দেখতে পারবেন। স্ট্র্যাপটা এভারেজ স্ট্রেচি আছে, হাতে পরে দেখতেছি, বাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট কমফোর্টেবল ফিল হচ্ছে আমার কাছে। দেখেন আমার হাতেও ভাই বেশ ভালোই কিন্তু মানাইছে জিনিসটা, আর এই দুটা কালারটাও কিন্তু বেশ ভালো লাগতেছে। এবার আমি টার্ন অন করার চেষ্টা করি, দেখি কত সময় লাগে। প্রেস করে ধরে রাখলাম, একটা কথা বলে নিই, টার্ন অন করতে করতে এটা কিন্তু আপনার 1.49-inch ডিসপ্লে, একটা ভাইব্রেশন হয়ে অন হয়ে গেছে। ইংলিশে প্রেস করলাম, এবার আমাকে স্ক্যান করতে হবে। তো এবার আমি একটা কাজ করি ভাই, আমি এটাকে মোবাইলের সাথে কানেক্ট করে ফেলি, এবং এটা কানেকশনের পার্ট আপনারা এই ভিডিওর একদম লাস্টে দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ ওয়াচটা আমাদের ওপেন হয়ে গেছে, আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে ভাই এটা কিন্তু অ্যামোলেড রেটিনা ডিসপ্লে, দেখেন এই পাশ থেকে ভাই প্রচুর আওয়াজ আসছে, তারপরে কিন্তু আমি কত ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমার ডিসপ্লেটা, মানে অতিরিক্ত ব্রাইটনেস বা বাইরে গেলেও কোনো রকম সমস্যা হচ্ছে না, এটা খুব ভালো করেছে। এবং আরেকটা ভালো দিক হচ্ছে এটা কিন্তু ভাই অলওয়েজ অন ডিসপ্লে আছে, আমরা সেটিংয়ে চলে আসছি, দেখেন অলওয়েজ অন ডিসপ্লে আমরা অন করে দিলাম, এবং অলওয়েজ অন ডিসপ্লের আপনি কি চাচ্ছেন ওয়াচ ফেস সেটা আপনি সিলেক্ট করতে পারবেন, দেখছেন আপাতত দিয়ে রাখলাম। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এটা কিন্তু রেজুলেশন ভাই 466x466 পিক্সেল, আর এটা আপনার টোটাল দুইটা কালার পাচ্ছেন, একটা হচ্ছে সিলভার কালার এবং একটা হচ্ছে কি ব্ল্যাক কালার। আর এরপর ভাই সব থেকে গুরুত্বপূর্ণ কথা আর সেটা হচ্ছে কি ভাই, এটা কিন্তু মিলিটারি গ্রেডেড একটা স্মার্ট ওয়াচ, আমরা যারা অ্যামাসফিট T-Rex 2 দেখেছি, তারপর হচ্ছে কি মিলিটারি গ্রেডেড আরও যে স্মার্ট ওয়াচগুলো আছে সেটার সাথে কিন্তু এটা পরে দিতে পারে, সুতরাং আমরা কিন্তু সেই ওয়াচগুলোর সাথে এটা কম্পেয়ার করার চেষ্টা করবো। তো যাই হোক ভাই, আমরা প্রথমে এটার ওয়াচ ফেসগুলো দেখে নিই, তো ওয়াচ ফেসগুলো একটু দেখি আমরা। সো এটা হচ্ছে আমাদের একটা ওয়াচ ফেস, নাইস, এটা একটু ডিফারেন্ট কোয়ালিটির, এটা একটু কমন লাগতেছে ওয়াচ ফেসটা, এর আগে কোথাও দেখছি, এটা একটু ডিফারেন্ট ভাইবের ওয়াচ ফেস। দেখেন ভাইরা এই হচ্ছে আমাদের অলওয়েজ অন ডিসপ্লে, এবং অলওয়েজ অন ডিসপ্লেটা কিন্তু বেশ ভালোই লাগতেছে দেখতে, দেখছেন। তো এই হচ্ছে আমাদের শুরুর ওয়াচ ফেসটা, তো ওয়াচ ফেসটা আমার বিল্ট ইন যেগুলো আছে খুব একটা ভালো লাগে নাই। দেখেন এখানে আমার নোটিফিকেশন চলে আসতেছে SMS এর। ভাই এবার একটা কাজ করি, আমি দেখি আমার অ্যাপের মধ্যে কি কি ওয়াচ ফেসগুলো আছে। তো এই হচ্ছে আমাদের অ্যাপের ওয়াচ ফেস, ভাই ওয়াচ ফেস সিঙ্ক হতে অনেক সময় লাগতেছে ভাই, 890 KB একটা ওয়াচ ফেস আসতে প্রচুর সময় লাগছে, এটা খুবই বিরক্তিকর ছিল, খুবই বিরক্তিকর একটা বিষয়, কিন্তু ভাই ওয়াচ ফেসটা আমার কাছে সুন্দর লাগতেছে। আমি লাস্ট একটা ট্রাই করে দেখি যে কতটা সময় নিচ্ছে আমার, হোয়াইট কালারে একটা ট্রাই করে দেখি, এটা হচ্ছে 957 KB, এটা একটু পরে দিচ্ছি আমি। ভাই আমি খুবই সিম্পলের ভিতরে একটা দিয়ে দিই, হ্যাঁ মাত্র 200 KB, এটা দিয়ে দেখি কতটা সময় নেয়, তাও মোটামুটি 20 সেকেন্ডের বেশি লেগে গেছে সময়। এবারে 950 KB এটা দিই, সো আমাদের ওয়াচ ফেসটা কানেক্ট হয়ে গেছে, এবং দেখেন ওয়াচ ফেসটা ভাই আসলে অনেক সুন্দর লাগতেছে। আমি একটু ব্রাইটনেসটা কমাই দিই, এবার দেখেন, দেখলেন ক্লিন দেখা যাচ্ছে না, চমৎকার। তো যাই হোক, সত্যি কথা বলতে ভাই ওয়াচ ফেস মোটামুটি খারাপ না, বেশ ভালোই আছে, কিন্তু এটাকে চেঞ্জ করতে এত বেশি টাইম লাগে যে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি, তাই আর দেখাতে পারছি না। বাই দ্য ওয়ে আপনারা চাইলে কিন্তু ভাই এইভাবে করে এডিট করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের ওয়াচ ফেস।
ভাই এবার হচ্ছে কি ব্লুটুথ এটার ব্লুটুথ ভার্সন হচ্ছে কি 5.0 কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতেছি নতুন যে ওয়াচগুলো আসছে সেটাতে কিন্তু ভাই 5.2 করে ব্লুটুথ ভার্সন আসছে সেই ক্ষেত্রে আমি বলবো যে এটাকে আরেকটু আপডেট হওয়া দরকার ছিল ব্লুটুথের দিক থেকে তো এবার আমি এটা দিয়ে কল করে দেখি কেমন কাজ করে এখানে আমি সরাসরি ডায়ালে চলে গেলাম তো আমি এখানে চাইলে টাইপ করতে পারবো টাইপ না করে সরাসরি আমি কন্টাক্টে চলে যাই যেহেতু আমি সেভ করে রাখছি নাম্বার তো এবার আমাদের শাহাদ ভাইকে কল দিই তার অলরেডি একটা কবিতার বই পাবলিশ হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম শাহাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আপনাকে কল করেছি কসপেক্ট ট্যাঙ্ক T2 দিয়ে ঠিক শোনা যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ আপনার একটা নতুন বই বের হয়েছে শুনলাম আচ্ছা ঠিক আছে শাহাদ ভাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা শাহাদ ভাই একটা প্রশ্ন এই ওয়াচটার দামটা কত এটার বর্তমান মূল্য ভাই 6200 টাকা না আচ্ছা ঠিক আছে শাহাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এইমাত্র আমাদের ওয়াচের প্রাইসটা জানতে পারলাম 6200 টাকা এবং সে সাথে আপনারা চাইলে কিন্তু বইমেলা থেকে ঘুরে আসতে পারেন এবং শাহাদ ভাইয়ের বইটা দেখে আসতে পারেন আর হচ্ছে কলিংয়ের ক্ষেত্রে যেটা বলবো তিনি বলছেন আমার ভয়েস নাকি বেশ ভালোভাবেই শুনতে পারতেছেন আর আমরাও কিন্তু তার ভয়েসটা বেশ ভালোই শুনতে পারছি আমাদের যে স্পিকারটা আছে স্পিকারটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে কোনো এক্সট্রা নয়েজ কিন্তু আমি ফিল করিনি তো যাই হোক এই ছিল আমাদের কলিং ফিচার টেস্টিং আচ্ছা এবার একটা কাজ করি আমি এটার যে সেন্সরগুলো আছে একটু টেস্ট করে দেখি যেহেতু এটা রাগেড স্মার্ট ওয়াচ এবং মানুষ পাহাড়ে যাবে এখানে যাবে সেখানে যাবে তো সেই জন্য আমার মনে হয় সেন্সরটা টেস্ট করা উচিত তো আমরা প্রথমে হার্ট রেটে চলে গেলাম আমার মেশিনে দেখাচ্ছে 83 এবং ওয়াচে দেখাচ্ছে 81 87 87 89 88 দেখেন ওয়াচেও কমতেছে মেশিনেও কমতেছে 82 82 যাই হোক ভাই আমার কাছে কিন্তু এটা হার্ট রেটটা ভালো লাগছে শুধু ভালো না ভাই আমি যেটা দেখলাম এবং আপনারা নিজেরাও ভাই দেখলেন সেটা হচ্ছে গিয়ে এই দুটোর সাথে কিন্তু বেশ মিল ছিল তো আমার কাছে হার্ট রেটটা ভালো লাগছে এবার আমরা অক্সিমিটার টেস্ট করে ফেলি আলহামদুলিল্লাহ এখানে দেখেন 99 দেখা দিচ্ছে এখানে 98 97 মানে এক জায়গায় যে স্টিল নাই একটু নড়াচড়া করতেছে এটা একটা ভালো ব্যাপার মেশিনে 96 ওয়াচে এখন 97 98 97 আচ্ছা আমাদের ওয়াচ যেটা আছে আমাদেরকে খুব একটা কনসিস্টেন্সি দেখাইতেছে না ওয়াচে বাড়তেছে কমতেছে এরকম একটা অবস্থা এখন 99 এসে ঠেকছে এবং যদি মেশিন দিকে তাকাই তাহলে 98 আছে 97 ছিল তো অক্সিমিটারের ক্ষেত্রে আমি বলবো ওয়াচের ক্ষেত্রে আমার যেটা মনে হলো ভাই 80% মতো কিন্তু নির্ভর করা যেতে পারে বাট 90% বা 100% এরকম আমি বলতে পারলাম না তো অনেকবারে যে বেশ ভালো লেগেছে আর হার্ট রেটটা ভাই খুবই ভালো লাগছে এবার একটা কাজ করি আমরা এটার ওয়েক আপ গেজটা টেস্ট করে দেখি খুব দ্রুত হয়ে গেছে নাইস বেশ ভালোভাবেই হয়েছে দেখছেন আবার খুবই চমৎকার ওয়েক আপ গেজটা বেশ স্মুথ মনে হয়েছে আমার কাছে আচ্ছা ভাই এবার একটা কাজ করি এটা দেখেন আমরা যদি সরাসরি এই বাটন প্রেস করি তাহলে স্পোর্টস মোডে চলে আসতেছে আউটডোর সাইক্লিং সুইমিং প্রচুর কিছু আছে প্রায় 70টার বেশি কিন্তু স্পোর্টস মোড পেয়ে যাচ্ছেন তো এখানে এসে সাথে ভাই ইনডোর রানিং আছে তো আমরা একটা কাজ করি আমরা ইনডোর রানিংটা টেস্ট করে দেখি তো আলহামদুলিল্লাহ ভাই আমরা এখন স্পোর্টস মোডে দিয়ে দিলাম এখানে দেখেন ইনডোর রানিং আছে ইনডোর রানিংয়ে দিয়ে দিলাম তো এখন দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল এবং দৌড়াদৌড়ি ভাই শুরুতেই একটা কথা বলে রাখি সেটা হচ্ছে গিয়ে এটাতে ওয়াটার রেজিস্ট্যান্স ভাই 5 ATM আছে শুধু 5 ATM না সে সাথে আরেকটা আছে সেটা হচ্ছে গিয়ে IP68 না IP69K মানে ভাই এটা এই পর্যন্ত আমি আর আগে কোনো ঘড়িতে দেখিনি এমনকি অ্যাপল ওয়াচেও আমি পাইনি যেটা এটাতে পেলাম এই জিনিসটা ভাই আমার কাছে খুবই ভালো লাগতেছে এর হচ্ছে ভাই একে তো আপনি 50 মিটার পানির নিচে পর্যন্ত যেতে পারবেন প্রায় 5 তলার মনে হয় বেশি হতে পারে আমাকে একটু ক্যালকুলেশন করে দেখতে হবে আবার অন্যদিকে ভাই IP69K অর্থাৎ হচ্ছে গিয়ে আপনি যদি অনেক ফোর্স দিয়ে পানি দিয়ে গান শর্ট করেন তারপরে কিন্তু পানির ভিতরে প্রবেশ করবে না মানে আপনি ভাই বেসিক যে সমুদ্রের ঢেউ আছে সেখানে গিয়ে খুব ভালোভাবে মানে সুইমিং করতে পারবেন এবং এমনকি ভাই আপনি সার্ফিং করতে পারবেন এবং কোনোভাবেই কিন্তু পানি প্রবেশ করবে না এটা খুব ভালো করেছে তারপর ভাই আমার কাছে আর জিনিস ভালো লাগছে এটা হচ্ছে কি ভাই ব্যাটারি 410 mAh ব্যাটারি আছে মানে আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাচ্ছেন এটা খুব ভালো একটা কাজ করেছে তবে ভাই একটা জিনিস শুরু আর সেটা হচ্ছে কি আপনার চার্জ হতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লেগে যায় আর যদি ভাই আপনি জিজ্ঞেস করেন যে এই যে ব্যাটারি আছে ভাই এটা দিয়ে আমি কয়দিন পর্যন্ত চার্জ পাবো ভাই চার্জের ক্ষেত্রে এটা বলতেই হচ্ছে আপনি যদি স্ট্যান্ড বাই করে রেখে দেন মানে একদম ফেলে রেখে দেন তাহলে কিন্তু আপনার মোটামুটি 50 দিনের মতো আপনি চার্জটা পাবেন আর যদি আপনি নর্মাল ইউজ করেন প্রতিদিনের নর্মাল ইউজের ক্ষেত্রে কোম্পানি হয়তো 15 দিনের কথা বলতেছে বাট আমরা যেটা খেয়াল করলাম 9 থেকে আপনি 14 দিনের মতো নর্মাল ইউজের চার্জটা পেয়ে যাবেন আর যদি আপনার ভাই খুব হ্যাভি ইউজ করেন তাহলে আপনারা 10 থেকে মোটামুটি 11 বা 12 দিনের মতো চার্জটা থাকবে আর যদি ভাই আপনি কন্টিনিউয়াস ফোনে কথা বলেন মানে একটা ভাই কথা বলতেই থাকবেন এরকম হলে ভাই আপনি 14 থেকে 15 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন তো সেই হিসেবে বলবো ভাই ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে বেশ ভালোই লাগছে তো যাই হোক চলেন ভাই দ্রুত হাঁটা শুরু করে দিই
আলহামদুলিল্লাহ 1250টা হয়ে গেছে এখানে, এবং দেখি আমার হাতের অবস্থা কি, 1289, মানে মোটামুটি ভাই আমার ওয়াচটা 40টা স্টেপসের মতো বেশি কাউন্ট করে ফেলেছে। তো ভাই সত্যি কথা বলতে 1200 প্লাস স্টেপসের ভেতরে 40টা একটু এদিক সেদিক হতেই পারে, এটা খুব বেশি একটা বড় ইস্যু না। তবে যেহেতু এটা রাগের স্মার্ট ওয়াচ এবং বন জঙ্গলে অনেক জায়গায় যেতে হতে পারে, তো সেই জন্য আমার যেটা মনে হলো, এটাতে যদি আপনার একটা কম্পাস থাকতো তাহলে মনে হয় খুব বেশি ভালো হতো। আর একটা জিনিস আমি খুঁজে পেলাম না, এটাতে জিপিএস আছে কিনা, যদি আপনারা খুঁজে পান যে জিপিএস ফাংশনটা আছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ঠিক আছে। তো যাই হোক, আমার কাছে ওয়াচটা বেশ ভালোই লেগেছে। তো ভাই চলেন এবার দেখি আমরা এই ওয়াচের ভিতরে কি আছে। তো আমরা প্রথমে উপর থেকে নিচে সোয়াপ করি, এখানে আপনার ম্যানুয়াল স্টাইলগুলো পেয়ে যাচ্ছেন, আমি লিস্ট স্টাইল রেখে দিয়েছি। এখানে আপনার ব্রাইটনেসটা পেয়ে যাচ্ছেন, নাইট মোড আছে, এখানে ভাইব্রেশন আরও বেশ কিছু ফাংশন আছে, আল্ট্রা সেভিং মোডও আছে। আমরা সেটিংয়ে চলে গেলাম, সেটিংয়ে দেখেন ওয়াচ ফেসগুলো সব আছে, এখান থেকে পাবেন। অলওয়েজ অন ডিসপ্লে অন করা আছে, ওয়াচ ফেসটা কেমন হবে সেটাও পেয়ে যাচ্ছেন, এবং থিমগুলো কী হবে সেগুলো পেয়ে যাচ্ছেন। এবার ল্যাঙ্গুয়েজ আছে, ডেট এবং টাইম আপনি সেট করতে পারবেন। এখানে 24 ঘন্টা, তো আমি 24 ঘন্টা অফ করে দিলাম, আমার 12 ঘন্টায় যথেষ্ট। তারপর হচ্ছে স্পোর্টস রিকগনিশন, মানে আমি শুধু স্পোর্টস শুরু করবো অটোমেটিক বুঝে ফেলবে যে আমি কোন স্পোর্টসে এই মুহূর্তে আছি। তারপর ব্রাইটনেসও দেখতে পারেন, সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, আপনি ভাইব্রেশনের স্ট্রেংথ কতটুকু থাকবে সেটা ঠিক করে দিতে পারবেন। ওয়েকআপ গেস্টার দেওয়া আছে, ডু নট ডিস্টার্ব মোড আছে, ডাউনলোড অ্যাপ সিস্টেম এবং ইনফরমেশন, এগুলি হচ্ছে আমাদের সেটিংসে। এবার যদি আমি নিচ থেকে উপরে সোয়াপ করি তাহলে এখানে আমার সব নোটিফিকেশনগুলো চলে আসতেছে, এবং দেখেন খুবই ভালো ব্যাপার হচ্ছে কি, আমার কিন্তু বাংলা সাপোর্ট করতেছে, এটা চমৎকার একটা বিষয়। আমি এটা আশাটা করি নেই ভাই বাংলাদেশ সাপোর্ট করবে, কিন্তু আমার বাংলা সাপোর্ট করতেছে, আপনারা নিজেই দেখতে পারলেন। দেখেন 30 ফ্রি 30 MB 3 দিনে, যাক ফাইনালি ভাই একটা ওয়াচ পাইলাম যেটাতে কিনা বাংলা সাপোর্ট করে। এবার আমরা রাইট থেকে লেফটে সোয়াপ করি, এখানে সব উইজেটগুলো আছে, এখানে আবার দেখেন ওয়াও আর অনেকগুলো ফাংশন আছে, দেখছেন চমৎকার। এখানে দেখি স্লিপ মনিটরিং, কতক্ষণ ঘুমাবেন কি করবেন এগুলো পেয়ে যেতেছেন। এবার হচ্ছে অক্সিমিটার, আচ্ছা একটু দেখি আমি আমার এটার অক্সিজেন মাপে কিনা। তো যাই হোক অনেকক্ষণ রাখলাম কিন্তু এখনো আমার টেবিলের অক্সিমিটার মাপে নেই, হার্ট রেটটা দেখি টেবিলের মাপে কিনা। আলহামদুলিল্লাহ আমার টেবিলের হার্ট রেট মাপে নেই, সো এটার সেন্সরের উপরে ভরসা করা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বর্তমান ওয়েদার, 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, এবং আপনি চাইলে আরো গেজের শর্টকাট অ্যাড করতে পারবেন। এবার আমি সরাসরি লেফট থেকে রাইটে সোয়াপ করি, এখানে আমার সব মেনুগুলো চলে আসতেছে, এখানে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো পেয়ে যাচ্ছেন, কলিং ফাংশনটা তো আছেই, হার্ট রেটগুলো দেখছেন, ব্লাড প্রেশার, ওয়ার্কআউট মোড একটু আগে আমরা দেখলাম, তারপর হচ্ছে ব্লাড প্রেশার আছে, স্লিপ মনিটরিং আছে, ওয়েদার আছে, অডিও কন্ট্রোল করতে পারবেন, আপনি আপনার ইউটিউব এবং মোবাইলের অডিও কন্ট্রোল করতে পারবেন। আর একটা ভালো কথা বলে রাখি, এটাতে কিন্তু বিল্ট ইন স্টোরেজ আছে, 128 MB কিন্তু আপনারা স্টোরেজ পাচ্ছেন এটার ভেতরে, এটা বেশ ভালো করেছে। এবার হচ্ছে গিয়ে মেসেজিং, দেখলেন আপনার এক্সারসাইজ কন্ট্রোল করতে পারবেন, ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন আপনারা, সুতরাং তাহাজ্জুদ এবং ফরজ নামাজ নিয়ে কিন্তু কোনো রকম ভাই এক্সকিউজ চলবে না আপনাদের। এরপর হচ্ছে গিয়ে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, দেখা যাক কয়েকটা কমেন্ট করে দেখি। ওকে, গুড মর্নিং, হাউ আর ইউ, গুড মর্নিং, গুড মর্নিং, ভাই আমার মনে হয় কোনো অ্যাপের সাথে কানেক্ট করতে হবে, কথা শুনতেছেন আমার, সুপার ফাস্ট ডায়াল, আমি এই নাম্বারে দেখেন ইচ্ছা করে ডায়াল করে দিতে পারতেছি দ্রুত, এটা ভালো করেছে। আচ্ছা এরপর আমাদের টুল বক্স আছে, টুল বক্সের ভিতরে আমাদের স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, ফ্লাশ লাইট আছে, ফাইন মাই ফোন আছে, ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, এবং পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর আছে। এবার সেটিংসে সেই আগের জিনিস, তো এগুলো হচ্ছে আমাদের মেনু, এবং আমার কাছে মনে হয় যথেষ্ট পরিমাণে ফাংশন আছে, এবং এটা ফাংশন স্টাইলটাও আমার কাছে বেশ ভালো লাগছে, খুবই স্মুথ আমার কাছে এটার ইউআইটা খুবই স্মুথ মনে হয়েছে, খুবই সুন্দর। বাট একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে গিয়ে এই যে মেনু যে লিস্টটা আছে এটা বেশ সুন্দর না, দেখেন পিছনে একদম কালো কালো, কেন ভাই? তো এর গ্রাফিক্সটা আমার কাছে খুব বেশি সুন্দর লাগে নি, কিন্তু অল ওভার বলবো মাত্র 6200 টাকায় যে একটা রাগের স্মার্ট ওয়াচ এত ভালো কোয়ালিটির, এটা কিন্তু খুব বড় একটা বিষয়। যদি আপনারা অ্যাকচুয়ালি রাগের স্মার্ট ওয়াচ চান সেই ক্ষেত্রে কসপেটের এই ওয়াচটা আসলে খুব অসাধারণ করেছে ভাই, এবং শুধু আমি বলতেছি না, কারণ আমরা অনেকের ফিডব্যাক দেখেছি মানুষের, এবং তারা সবাই কিন্তু এটাতে খুব সন্তুষ্ট মনে হচ্ছে আমার কাছে। যদিও নতুন ওয়াচ, কাস্টমার রিটার্ন রেটটা আমাদের এখনো জানা নাই। এই ছিল আমাদের আজকের রিভিউ, আশা করতেছি ভাই রিভিউটা আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা হয়তো অনেকেরই অনেক প্রশ্ন ছিল বাংলা সাপোর্ট করে কিনা বা এটা সেটা, আপনারা কিন্তু আজকে দেখে নিলেন, টেস্ট করে নিলেন, এবং আপনারা কিন্তু রানিং টেস্টিংও দেখে নিলেন। আপনারা যদি ক্রয় করতেন তাহলে কিন্তু টেকডেন সরাসরি যোগাযোগ করতে পারেন, এবং আমরা নেক্সট M2 এটা রিভিউ করব। এবং শুধু তাই না, এটা যেহেতু একটা রাগের স্মার্ট ওয়াচ, মেমরি X1, তারপর জিবলেস, তারপর MSP T-Rex 2, এইসব যে রাগের স্মার্ট ওয়াচগুলো আছে এগুলোর সাথে কম্পেয়ার করলে কেমন হবে, আপনাদের কি মতামত কমেন্টে জানান, তাহলে আমরা একটা কম্পেয়ার করে দেখাতে পারি আপনাদেরকে, ঠিক আছে। তো যাই হোক আজকে এই পর্যন্তই, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো এবার আমরা দেখি এই ওয়াচটা কীভাবে কানেকশন করতে হয়। আমরা কিন্তু এখানে সরাসরি লগ ইন করতে পারি, অথবা চাইলে আমরা থার্ড পার্টি দিয়েও কিন্তু অ্যাপে লগ ইন করতে পারবো। আমি সরাসরি থার্ড পার্টি দিয়ে করে ফেলি, আমি এখানে জিমেল আইডি দিয়ে সরাসরি লগ ইন করে ফেললাম। গো টু সেট, পারমিশনের সব পারমিশন দিয়ে দিতে হবে আমাকে। পারমিশন দেওয়া শেষ, এবার আমি বেসিক কাজগুলো করে ফেলতেছি, এগুলো কিন্তু আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন, আমি জাস্ট যেমন আছে তেমনই রেখে দিলাম, সব অ্যালাউ হয়ে যাবে। এবার আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করব, আপনারা চাইলে কিন্তু এখানে স্ক্যান করতে পারবেন, ফর এক্সাম্পল এখানে স্ক্যানে দিলাম, ভাই স্ক্যানও হয়ে গেছে, ওপেনও হয়ে গেছে, এবং খুব সিম্পলভাবে খুব দ্রুত কিন্তু হয়ে গেছে, চমৎকার। এখানে ব্লুটুথ রিকোয়েস্ট পেয়ারিং ট্যাঙ্ক 2, এটা হচ্ছে কি কলের জন্য, এটাও দিয়ে দিলাম, এটাও আমার কানেক্টেড হয়ে গেছে, অ্যালাউ করে দিলাম, কন্ট্যাক্ট অ্যাক্সেস নিয়ে নিল। ব্লুটুথ কলিংয়ে চলে গেলাম সেটিংয়ে, সিঙ্ক কন্ট্যাক্ট, আপনি আপনার কন্ট্যাক্টগুলো সব সিঙ্ক করে রাখতে পারবেন এখানে। তো তিনটা নাম্বার আমরা সিলেক্ট করে ফেলেছি, এবার আমরা ইম্পোর্টে ক্লিক করলাম,
তিনটে নাম্বার সিঙ্ক হয়ে গেছে। এবার আমরা এনেবল ব্লুটুথ কন ফাংশনে গেলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ট্যাঙ্ক টু লেখা আছে, কিন্তু কানেক্টেড আছে। বাট কানেক্টেড পরেও আমরা এখানে সিটিং যদি যাই, এখানে দেখেন কলটা কানেক্ট করা আছে। এবার আমরা যদি অডিওতে যাই তাহলে আমরা মোবাইলের অডিও কিন্তু আবার এখান থেকে শুনতে পারবো। আবার অডিওটা বন্ধ করে দিলে আপনি এখানে আর শুনতে পারবেন না, ডিপেন্ড করবে পরিস্থিতির উপরে। তো যাই হোক, এবার আমরা ব্যাকে চলে আসলাম। হার্ট রেট মনিটরিং অন আছে, অক্সিমিটার এটা অন করে দিয়ে দিলাম, কল রিমাইন্ডার অন করে দিলাম, SMS নোটিফিকেশন অন করে দিতে হবে আপনাকে। ফাস্ট লিফ্ট আপনি চাইলেও দ্রুত যে কোনো কলের রিপ্লাই করতে পারবেন। অ্যাপ রিমাইন্ডার এখানে আপনাকে কিন্তু নোটিফিকেশনের সেটিংয়ে যেতে হবে। এই যে আমরা নোটিফিকেশন অ্যাক্সেসে চলে গেলাম, কসপেট ফিট এটাকে অ্যালাউ করে দিলাম। এখন আপনি আপনার মোবাইলের এইসব অ্যাপের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। ব্যাকে চলে যাই, তারপর সেন্ডারি রিমাইন্ডার, রেস্ট, ওয়েক আপ গেস্টার, SOS কল, এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারবেন। যেমন আব্দুল খাক ভাই নাম্বার দিয়ে দিলাম, তাই ইমার্জেন্সি সেখানে কল চলে যাবে SOS। তো এই ছিল আমাদের অ্যাপ কানেকশন এবং অ্যাপের সেটিংস। আশা করছি সম্পূর্ণ রিভিউটা আপনার ভালো লেগেছে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।